হয়ে গেছে তো চলো আমি একটু এবার ঘুমু 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 ঘুম করবে দেখো বাবু হয়ে বসে শুয়ে পড়েছি আর তোমাদের কদিন আগে একটা ব্লগের মধ্যে বলেছিলাম আমার নাকে দোকানে টিউমার হয়েছে তোমরা যারা দেখেছো ব্লগটা তা তারা বুঝতে পারবে তো সেই টিউমারটা না আজকে ফেটে গেছে বুঝতে পারছো এই দেখো একটা এই দেখো একটা এই টিউমারটা আজকে ফেটের মধ্যে কি সাদা একটা দানা বেড়ালো আর রক্ত বেরিয়ে গেছে জানো তো এটা তো হুম তো দেখি ওষুধ দিয়েছে পনেরো দিনে তো নিশ্চয় কাজ হচ্ছে তার জন্য ফেটে বেরিয়ে গেছে তো কমেন্ট করে জানিও যদি জানা থাকে যে ফেটে ভালো না খারাপ তো এটা নিয়ে টেনশনের মধ্যে আছি আর কি তো ডাক্তারখানায় যাওয়া হয়নি ওষুধটা শেষ না হলে তো যেতে পারছি না ওষুধটা শেষ হোক দিয়ে যাবো ডাক্তারখানায় তো সকালবেলায় উঠে দেখছি এই জায়গাটা এরকম অবস্থা হয়ে গেছে তো চলো একটু শুয়ে 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 করবো ঠিক আছে তো আমি শুয়ে পড়েছি বন্ধুরা কি আরাম শুয়ে কি আরাম কি বলবো ওই যে ব্লাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছি এখন বাঁচছে ছটা সরি পাঁচটা চল্লিশ এই পাঁচটা চল্লিশ বাজছে এই সাড়ে ছটা সাতটার মধ্যে উঠবো ঘুম থেকে আমি ঘুমাবো না শুয়ে থেকে আর কি তো চল একটু শুয়ে আর এত ঠান্ডা লেগেছে নাকে পুরো জাম ধরে গেছে জানো আহ 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 না আ করছি কেন বলতো নাকের সর্দির জন্য ওই জন্য করছি অন্য কিছু না তো ওই দেখো আমি একা একাই ঘুমোচ্ছি আমার মেয়েটাও নেই মেয়েটা গেছে এখন ওর মাসির বাড়ি করতে তো আমি এখন একা একা শুয়ে থাকবো তো ভাই লাভ ইউ কেউ যাবে না কিন্তু আমি আবার 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 একটু খানিক পরে এসে তোমাদের সাথে অনেক করব ঠিক আছে অনেক অনেক করব গল্প তো আর আমার এই লোকটা কেমন লাগছে একটু জানিও সোনারা চলো আমি আসছি কিছুক্ষণ পর কেউ যাবে না পড়তে হ্যালো বন্ধুরা তো এখন জানো তো কটা বাজছে এখন রাতের একটা বাজছে আর আমি এখন কফি খাবো তো কোনটা আমার